আল্লাহ যেই যেই জেলায় মানুষ পানির ভিতরে আবদ্ধ, বন্যায় আক্রান্ত, হায় আল্লাহ 12-13 দিন বাকি আছে ঈদের, হায় আল্লাহ এই দুরবস্থা থেকে আপনি এদেরকে বাহির করতে পারেন, হায় আল্লাহ আপনার মদদ যদি হয়, আপনার সাহায্য যদি হয়, আপনার নুসরত যদি হয়, হায় আল্লাহ এই 13 দিনও অনেক সময় আপনার জন্য তো এক ইচ্ছা হইলি হয়ে যায়, হায় আল্লাহ আপনার জন্য তো কোনো সময়ের প্রয়োজন হয় না, হায় আল্লাহ, হায় আল্লাহ এদের মদদগার আপনি হয়ে যান, হায় আল্লাহ আমাদের দেশকে এরকম বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করো, আমরা তওবা করতেছি, হায় আল্লাহ আমরা তওবা করতেছি, হায় আল্লাহ তওবা 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 তওবা, আমরা তওবা করতেছি, আমাদের দেশকে আর এরকম বিপর্যয় আপনি কখনো ফালায়েন না, হায় আল্লাহ, হায় আল্লাহ কত মানুষের ঘর নাই, কত মানুষের ঘর নাই, কত মানুষের দাঁড়ানোর ঠিকানা নাই, এখনো পানিতে আবদ্ধ, হায় আল্লাহ খাওয়ার ব্যবস্থা নাই, হায় আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন, এদেরকে আপনি হেফাজত করেন, হায় আল্লাহ বিত্তবানদের দিলকে হাতকে আরো প্রসারিত করা দেন, এদের মনের ভিতরে এদের জন্য আরো বেশি মায়া মমতাকে জাগায় দেন, হায় আল্লাহ, হায় আল্লাহ ঈদ আসতেছে, হায় আল্লাহ জানি না এক টুকরা গোস্ত এদের নসিবে চড়বে কি চড়বে, আল্লাহ আপনি কুদরত দ্বারা কোনো ব্যবস্থা করা দেন, হায় আল্লাহ যেন ঈদের সময় সবার মুখেই হাসি ফোটে, হায় আল্লাহ আসমানি জমিনি বালার থেকে আমাদের দেশকে হেফাজত করেন, যারা যারা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যেটাকে আখেরাতের পিছনে লাগায় দিল, এই সময়টাকে যে সময়টাই হাতে পাইল প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্ত, একদিনের ভিতরে যেতটুক সময় পাইল, ঘন্টা পাইল তো ঘন্টা, মিনিট পাইল তো মিনিট, সেকেন্ড পাইল তো সেকেন্ড, পুরাটাকে কাজে লাগায় দিল, এটা হলো বুদ্ধিমান, এটা হলো বুদ্ধিমান, ওই বুদ্ধিমান যে আখেরাতের জন্য কাজে লাগায় দিল। কিন্তু প্রশ্ন হইতে পারে যে আখেরাতের জন্য যদি লাগাইতে যাই তাহলে দুনিয়ার জন্য লাগবে তো লাগবে কি, দুনিয়া চলবে তো চলবে কীভাবে, এই জন্যই কিন্তু দিনই একটা সুন্দর জিনিস, ইসলাম দিন একটা এরকম সুন্দর জিনিস যেটা মানুষের পদ্ধতি শিখাইছে, মানুষকে যেই পদ্ধতি অনুসরণ করলে দুনিয়া দেখবে যে দুনিয়া হইতেছে, সেও দেখবে দুনিয়া হইতেছে, কিন্তু আসলে দুনিয়ার খাতা শূন্য থাকবে, দুনিয়ার খাতায় কিচ্ছু লেখা হবে, দুনিয়ার খাতায় লেখা হবে না, দুনিয়ার খাতায় উঠবেই না, যদি উঠত তাহলে এই হাদিসে কুদসি কোনোদিন হতো না, আল্লাহর বাণী কোনোদিন আসতো না, একজন মজদুর পেশার মানুষ যখন হালাল রুজিকের জন্য সকালবেলা ঘর থেকে বাহির হয় আর সারাদিন পরিশ্রম করার পরে যতটুকুই জুটুক, কম জুটুক আর বেশি জুটুক, যতটুকুই জুটল অতটুক নিয়ে যখন ঘরে ফিরল আর মধ্যবর্তী সময় তার উপরে যতটুকু করণীয় আল্লাহর পক্ষ থেকে অতটুক যদি করল তাহলে ঘরে পা রাখতে দেরি, নিষ্পাপ হইতে দেরি হয় না, প্রত্যেক শ্রম পেশার মানুষ, চাকরিজীবী মানুষ প্রতিদিন নিষ্পাপ হইতে পারে, কেমন নিষ্পাপ, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেন তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, এমন নিষ্পাপ হইতে পারে, তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, আল্লাহ আমাদেরকে কোনোদিন এইভাবে বুঝাইতেন না, এইভাবে বুঝাইতেন না, তাহলে বোঝা গেল সারাদিনের শ্রম, সারাদিনের কর্ম, সারাদিনের মাথার ঘাম পায়ে সব কিছু এটা সওয়াবের খাতায় আসতো না, বরং এটা আলাদা হইতো, ইবাদত আলাদা হইতো না,
সব কিছুর উপরে এতটুকু এসে দাঁড়াইছে, বাড়িতে পা রাখতে দেরি, নিষ্পাপ হইতে দেরি হয়। ঘরে যে মা বোনরা কাজ করে, নিজের ঘরের কাজেই করে, কিন্তু প্রত্যেকটার বিনিময়ে কিন্তু তাকে সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু তাকে পদ্ধতি জানতে হবে। ঝাড়ু দিতেছে এই মনে করে যদি ঝাড়ু দিল যে আল্লাহ আল্লাহর রসুল ডাইনকে পছন্দ করেন, যেদিকেই মুখ থাকুক ডাইন হাতের থেকে ঝাড়ু দেওয়া শুরু করলো, ডাইন দিক থেকে, এই কথা মনে করে যে আল্লাহ আল্লাহর রসুল ডাইন পছন্দ করেন, শুধু এতটুকু মনে করে ঝাড়ু দিতে শুরু করলো, তাহলে ডাইনের সওয়াব সে পাবে, এই সুন্নতের সওয়াব পাবে। কিয়ামতের দিন তাকে ডাকা হবে, আইনা আসহাব আল ইয়ামিন, ডাইনালারা কোথায় আসো, ডাইনপন্থী হিসাবে ডাকা হবে তাকে। হ্যাঁ, এরকম সর্বক্ষেত্রেই, জুতা পড়ার ভিতরে, মৌজা পড়ার ভিতরে, গেঞ্জি পড়ার ভিতরে, পায়জামা পড়ার ভিতরে, লুঙ্গি পড়ার ভিতরে, সালোয়ার পড়ার ভিতরে, কামিজ পড়ার ভিতরে, সর্বক্ষেত্রে যদি ডাইনকে আগে রাখে, শুধু পদ্ধতি শিখে আর পদ্ধতিটাকে আগে রাখে, এতটুকুই যথেষ্ট। তাহলে কর্মের জায়গায় কর্ম হবে, কর্মের জায়গায় কর্ম হবে, দুনিয়া দেখবে কর্ম হইতেছে, কিন্তু বাস্তবে যখন খাতা খুলবে দেখবে এখানে কর্ম নাই, সওয়াবই আছে আর কিচ্ছু নাই। এখানে সওয়াব আছে, কর্ম নাই, কর্ম থাকবে না, সওয়াব থাকবে। যে সে দুনিয়ার কাজ করছে এটা লেখা থাকবে না, লেখা থাকবে সে সওয়াবের কাজ করছে, নেকের কাজ করছে, ওইখানে ল্যাক লেখা থাকবে, নেক, দুনিয়া লেখা থাকবে না। এরকম হাদিস কোরআন থেকে হাজারো উপমা দেওয়া যায়, যেটা আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চেয়েছে যে তুমি যতটুক সময় হাতে পাইলে, এই জন্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝিয়েছে। আজকে তো দুনিয়া আমাদের উপরে এতটুকু প্রবল, সারাদিন মানুষ দুনিয়া নিয়ে ভাবে, সারাদিন এক একটা সেক্টরই আছে যারা সারাদিন দুনিয়া নিয়ে ভাবে, আখেরাত নিয়ে ভাবার কোনো সুযোগই আমাদের কাছে নেই। যে আখেরাত নিয়ে ভাববে, আখেরাত নিয়ে চিন্তা করবে, তো যেটা বুঝাইতেছিলাম, যতটুক সময় সে হাতে পায়, আল্লাহর রসুল বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন, নাইলে এইভাবে বুঝাইতেন না। ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, সকাল মিলল সূর্য উঠতে দেখলে তো ডুবার অপেক্ষায় থেকো না, যে তুমি ডুবা দেখবে, আবার যখন ডুবতে দেখলে তো ফালা ইদা আমসাইতা ফালা তান্তাজিরি সাবা, তো দিলের ভিতরে তুমি উঠার এই আকাঙ্ক্ষা রেখো না, বরং কী করব, যতটুকুই হাতে পাইলা এটাকে কাজে লাগাও, কাজে লাগাও। আজকে দুনিয়া আমরও, আখেরাত আমরও আপনাদের সামনে খুলে ধরতে পারি না, প্রস্ফুটিত করতে পারি না, খুলতে পারি না, সামনে আইনা দেখাইতে পারি না, যার কারণে মানুষ আখেরাতমুখী হইতেছে না। সবাই দুনিয়ামুখী, দুনিয়া সহজে বুঝে আসতেছে। এই জন্য কথার শুরু এটাই ছিল যে সূর্য আজকে উঠতেও দেখলাম, ডুবতেও দেখলাম, বুদ্ধিমানের কাজ যতটুক সময় হাতে পাব, যতটুক সময় আমি হাতে পারি, যতটুক সময় আমার হাতে আসে, অতটুক যেন আমার জন্য, আমার আখেরাতের জন্য লাগে। আবারও বলতেছি, দুনিয়া কি করব না, না দুনিয়া করব, কিন্তু পদ্ধতি শিক্ষা করব। যখন পদ্ধতি শিক্ষা করব, কসম খোদার, তখন দুনিয়া দুনিয়া হবে না। দু চারটা আমি দেখাইলাম আপনাদেরকে একটু আগে, আরও অনেক দেখানো যায় যে দুনিয়া দুনিয়া হবে না, খাওয়া খাওয়া হবে না, পানাহার পানাহার হবে না, পড়া পড়া হবে না। যখন জানে আর পদ্ধতি অনুযায়ী ব্যবহার করে,
তাইলে নিজের উপরের খরচটাও খরচ হবে না। কেন হাদিসে আছে, আন নাফাকাতু আলা নাফসিকা সাদাকা, ও মানুষ, উম্মতে মুহাম্মাদি, তুমি তোমার প্রয়োজনে তোমার উপরে যা খরচ করবে, 24 ঘন্টা, পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বৎসর, পুরা জীবন, সবগুলাকে আমরা সৎকার সওয়াব হিসাবে রূপান্তরিত করা সৎকার খাতায় লিখব। যে এগুলো তুমি সব সৎকার করছো, দান করছো, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য করছো। নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, তোমার উপরে আমার উপরে আমি খরচ করবো, এটা সৎকার সওয়াব পাবো। সৎকার করলে যেরকম সওয়াব ওরকম সওয়াব। এখন জানেন সৎকার সওয়াব কি? সৎকার সওয়াব ভিন্ন ভিন্ন, হ্যাঁ সৎকার সওয়াব ভিন্ন ভিন্ন। মেলে ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই কোনোদিন বলতেন না। আর ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইকে তো আপনারা চিনেনও না। অনেকে হবে যে প্রথমেই জীবনে নামটা শুনছি, এর আগে কখনো নামও শুনি নাই। ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই, যাকে বলা হতো ইমামুল হারমাইন, মক্কা মদিনার দোনোটার ইমাম ছিলেন ওই যুগে, তাবেই ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, তাবেই ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন। উনি প্রমাণের মাধ্যমে বলছেন, লোক মাতুন ফি বাতনি জায়, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায়া দেওয়া, খাইরুম মিন বিনা ইজামে, একটা আল্লাহর ঘর বান মসজিদ বানায়া দেওয়ার চেয়েও উত্তম। ক্ষেত্র বিশেষ, এক লোকমা আপনি মুখে উঠাইয়া দিয়েছেন, শুধু এক লোকমা, কি এক লোকমা, লোক মাতুন ফি বাতনি জায়, খাইরুম মিন বিনা ইজামে। আমি রেফারেন্স দিতেছি, আরবি বলতেছি, উনি যা বলছে তাই বলতেছি। ক্ষেত্র বিশেষ, ক্ষেত্র বিশেষ, আল্লাহ রাসূল শুধু শুধু আমাদেরকে বলেন নাই। আর সাদকা তো তারুদ্দুল বালা, যত বালা যত মুসিবত তুমি ভাবো তোমার জীবনে হইতে পারে, সমস্ত মুসিবতের থেকে যদি নিষ্কৃতি পাইতে চাও, তাহলে সৎকা তোমাকে সমস্ত মুসিবতের থেকে নিষ্কৃতি দিবে। সৎকা দিয়ে সব মুসিবতের থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আবার আরেক জায়গায় বলছেন, তাদা আও বিসাদাকা, ও আমার উম্মত, খালি অন্যকে বড় লোক বানায় না, তাদা আও বিসাদাকা, চিকিৎসা করো সৎকা দ্বারা, সৎকাকে মেডিসিন বানাও। সৎকাকে কি বানাও? মেডিসিন বানাও, যেই মেডিসিন যেই রোগ সৎকা, সৎকাকে মেডিসিন বানাও। তাদা আও বিসাদাকা, সৎকাকে মেডিসিন বানাও। আবার এটাও বলে দিছেন, অন্যেরা যেরকম ওষুধকে, ওষুধকে মেডিসিনকে মেডিসিন মনে করে খায়, রোগের আরোগ্যতা মনে করে খায়, যে রোগ আরোগ্য হবে, অসুখ ভালো হয়ে যাবে, তোমরা এরকম সৎকা দাও, সৎকা দিয়ে চিকিৎসা করো, সৎকাকে মেডিসিন বানাও, তাহলে এই কথা বলতেন না। আরও অনেক কথা বলে গেছেন সৎকার ব্যাপারে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকের দিনে সূর্য উঠতে দেখা আবার ডুবতে দেখা, এটা বিরাট বড় নেয়ামত ছিল, আর প্রতিদিনই নেয়ামত হবে যদি আমি উঠতে দেখি আর ডুবতে দেখি। কিন্তু বুদ্ধিমানের কাজ হবে সময় যতটুকুই হাতে পাই এটাকে কাজে লাগায় দেওয়া, এটাকে কাজে লাগায় দেওয়া, সময় যতটুকুই হাতে পাই এটাকে কাজে লাগায় দেওয়া, আখেরাতের জন্য লাগায় দেওয়া। আর দুনিয়ায় যেটা লাগাবো এটার জন্য পদ্ধতি শিখা, যে কোন পদ্ধতিতে আপনি কর্মে কর্মে বাহির হন তাতে কোনো অসুবিধা নাই, কাজের জন্য যান কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি জানেন আমি ঘরের থেকে কোন নিয়তে বাহির হব, এটা আগে শিখেন যে আমি কোন নিয়তে বাহির হব, ঘরের থেকে কোন নিয়তে আমি বাহির হব, নিয়ত শিখেন। বাহির হওয়ার সময় দোয়া শিখেন,
যে কি দোয়া পড়ে আমি বাহির হব, কি দোয়া করে বাহির হব, সারা দিন আমি কর্মের ভিতরে থাকব, সারা দিন আমি ক্লান্ত হব, বিকাল বেলা যখন বাড়িতে ফিরব তো ফিরতে দেরি, আমার হাতে যেন নিষ্পাপের সার্টিফিকেট আসতে দেরি না হয়। শিখেন? হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। আল্লাহর রাস্তার যদি দুলাবালু ওজন করা হয় তাহলে হালাল রিজিকের কামাইয়ের ঘামকেও ওজন করা হবে। বিশ্বাস হয় না আপনার? ঘাম ওজন হবে, ক্লান্তি ওজন হবে। আপনি বলবেন কি করে ওজন করবে ক্লান্তি? দুনিয়ার মানুষ যদি তাপমাত্রা ওজন করতে পারে, ওয়েট করতে পারে তাপমাত্রা, করে না করে না? হ্যাঁ, তাহলে আল্লাহ কেন ক্লান্তি ওজন করতে পারবে না? হ্যাঁ, দুনিয়ার মানুষ যদি তাপমাত্রা পারে তো আল্লাহ পারবে না? আল্লাহ কি প্রযুক্তি সব আমাদেরকে দিয়ে খালি হয়ে গেছেন নাকি, যে আমাদের কাছ থেকে ধার করে প্রযুক্তি নিতে হবে? আল্লাহ কিছু দিয়েছেন, বাকি সব নিজের কাছে রাখছেন। হ্যাঁ, এই জন্য আমাদের ব্রেন পুরো 5% খুলছেন, 3%, 2%, 5%, বাকিটা খোলেন না, বাকিটা আল্লাহ রাইখা দিয়েছেন। সময় মতো খুলবেন, সময় মতো খুলবেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাকিটা কখন খুলবে? কবরে গেলেই খোলা যাবে। তাইলে প্রশ্ন উত্তর, প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে না, প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে না। আর সত্যই ওনার প্রশ্নের উত্তর দিতে সমস্যা হয় না, ওই দিকে গেলে আবার লম্বা হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত, সময় যতটুকুই হাতে পাই, সময় যতটুকুই হাতে পাই, সে চাই সেটা ডে হিসাবে হোক, দিন হিসাবে হোক, বা সপ্তাহ হিসাবে হোক, বা মাস হিসাবে হোক, চাই বৎসর হিসাবে হোক, যেটাই হাতে পাই এটাকে কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই। কেননা দুনিয়া দিয়ে আল্লাহ আখেরাতের ফয়সালা করবেন না। দুনিয়ার রীতিনীতি ভিন্ন, আখেরাতেরটা ভিন্ন। আখেরাতেরটা কী হবে ওটা আল্লাহ বইলা দিছেন, দুনিয়ারটা কী হইতেছে এটা আমাদের চোখের সামনে আছে, এটা বলা বাহুল্য, বেকার। দুনিয়া কী ঘটতেছে এটা আমাদের চোখের সামনে আছে, কখন কী ঘটে, কিন্তু আখেরাতে কী ঘটবে এটা আল্লাহ বইলা দিছেন, আল্লাহ রসুল বইলা দিছেন, পুঙ্খানুপুঙ্খানু বইলা দিছেন। এই জন্য আসেন কথা শুনে সময় লস না কইরা, কাজ করা সময়কে কাটাই, কাজ করা উচিত, কাজ করা উচিত। সারা দিন কিভাবে কাটাবো এটা শেখা উচিত, এটার জন্যই আল্লাহওয়ালাদের সোহবত, এটার জন্যই হক্কানি আলেমদের সোহবত, এটার জন্যই চেষ্টা করা, জানা, এটার জন্যই শিখা, এটার জন্যই পড়া, যে আমার সময়টা যেন কাজে লাগে। আমি মনে হয় একদিন বলছিলাম আপনাদেরকে যে এই উম্মত তো দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, দাড়ি দেখা কি দেখা, বিশ্বাস হয় না? রাগ হয়ে গেলেন অনেকে? হ্যাঁ, রাগ হয় না আপনাদের? খালি মুখ দেখে আমি বলি না, এই উম্মত তো সাদা দাড়ি দেখায় পার হয়ে যাবে, সাদা দাড়ি। কিতাবে আছে, কিতাবে আছে, কিতাব এটাই বোঝায়, আল্লাহ সাদা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান। এক মহাদ্দেশের কাহিনী আছে, জিজ্ঞেস করছে কি নিয়ে আসছো, কিচ্ছু নিয়ে আসি না, খালি সাদা দাড়ি নিয়ে আসছে। বলছে বড় ডাটে ফাটে বলতেছো সাদা দাড়ি নিয়ে আসছো, পুরা জীবন দিলাম 80 বছরে কিচ্ছু নিয়ে আসো নাই, আপনার কথা তো সত্য, আমি তো অমুকের কাছ থেকে শুনছি, শুনতে 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 অমুকে অমুকের কাছ থেকে, অমুকে অমুকের কাছ থেকে, অমুকে অমুকের কাছ থেকে, অমুকে অমুকের কাছ থেকে, উনি আল্লাহ রসুলের কাছ থেকে, রসুল জিবরিল থেকে, জিবরিল আপনার কাছ থেকে শুনছি সাদা দাড়ি দেখলে নাকি আপনি লজ্জা পান, এই জন্য সাদা দাড়ি বানায় নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহ বলছে সত্য বলছো, যাও তোমাকে মাফ করে দেব। আমাদের তো রাখতে দ্বিধা হয় ঠিক না, কি বলেন?
আমরা দাঁড়িয়ে রাখতে দ্বিধা করি, রাখবেন না, পায়ে হাত রেখে বলি, আপনার লাভের জন্য বলতেছি, আমরা তো রেখেই ফেলছি, আপনার লাভের জন্য বলতেছি, এই উম্মত সাদা দাড়ি দেখা পার হবে, ইনশাআল্লাহ পার হবে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে আমার উম্মত সাদা দাড়ি দেখা পার হয়, আল্লাহকে লজ্জায় ফালায় দিবে, আল্লাহ দেখে লজ্জা পাওয়া যাবে, বলবে সাদা দাড়ি তোকে শাস্তি দেই তো দেই কি করে। সত্য এটি, এই জন্য সময় যেটা হাতে আসে দুটা জিনিস করণীয়, একটা হলো এটাকে কিভাবে কাটাবো এটা শিখা, কিভাবে কাটাবো, আর যেইভাবে শিখলাম এইভাবে এটাকে কাটানো। যখন কাটাইতে থাকবো তাহলে মেরে দোস্ত আমি বুদ্ধিমানের খাতায় আমার নাম উঠতে থাকবে, আমি বুদ্ধিমানের খাতায় আসবো। কসম খোদার সত্য এটাই, দুনিয়ালারা যতই ভাবুক না কেন যে দুনিয়ার বয়স 2000 কোটি 3000 কোটি বছর হয়ে গেছে, এখনও দুনিয়ার কিছু হয় নাই, আরও 2000 3000 কোটি বছর চিরদিন এইভাবেই থাকবে, মানুষ আসবে আর মরবে, দুনিয়ার কিছু হবে না, দুনিয়া এইভাবেই থাকবে। কসম খোদার এটা কোনোদিন সত্য কথা না, একদিন না একদিন এটার ইতি হবেই। কুল্লুমান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটার ইতি একদিন হবে, সব কিছু একদিন শেষ হবে, কাঠগোড়ায় আল্লাহ সবাইকে দাঁড় করাবে, এটাই সত্য। লাতুস আলুন্না আনিন নাঈম, সব নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াম্মা মান সাকুলাত ওয়াম্মা মান খাফফাত ওয়াম্মা, সত্য এটাই হবে যে যাররা করবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো যাররা এটারও বদলা মিলবে, খারাপ যাররা এটারও বদলা মিলবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিন সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাবিয়া, এটাও সত্য, প্রত্যেকটা বিষয় সত্য, এটাতে কোনো ভুল নাই। হয়তো ভাবতেছি অনেক দেরি হয়ে যেতেছে, ঠিক না, এত যুগ পার হয়ে গেল, অনেকে ভাববেন যে ওয়াজ এত শুনছি, আল্লাহর রসুল বলছেন, আল্লাহর রসুল বলছেন যে আমি আর কেয়ামত দুই আঙ্গুলের মধ্যখানে যতটুকু ডিস্টেন্স দূরত্ব এতটুকু কেয়ামতের মধ্যে দূরত্ব। তো আপনাদের প্রশ্ন হইতে পারে যে 1500 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তো কেয়ামত আসলো না, ঠিক না, হ্যাঁ এখন পর্যন্ত তো কেয়ামত আসলো না। আরে না না, আপনার কাছে 1500, আল্লাহর কাছে মাত্র 1.5 দিন গেছে, 1.5 দিন, একদিন আর আধা দিন, দুনিয়ার 1000 বৎসর আখেরাতের 1 দিন, কয়দিন, 1 দিন, শাস্তি দুনিয়ার হিসাবে হবে না আখেরাতের হিসাবে হবে, আখেরাতের হিসাবে হবে দুনিয়ার হিসাবে না, যদিও কথাটা কঠিন হবে, যারা নামাজ ছাড়ে এক ওয়াক্ত নামাজের জন্য 2 কোটি 88 লক্ষ বৎসর যদি আল্লাহ মাফ না করে জাহান্নামে জ্বালাবে, ওই 2 কোটি 88 লক্ষ বৎসর দুনিয়ার না আখেরাতে। আল্লাহ কোরআন বলে দিয়েছেন তোমাদের 1000 আমাদের 1 দিন, তাহলে 1.5 দিন গেল, মাত্র 1.5 দিন, তো কাছেই তো, আল্লাহর হিসাবে তো কাছেই, আল্লাহর হিসাবে তো, আল্লাহর হিসাবে কাছেই, আল্লাহর হিসাবে কি কাছে, কেউ জীবনে দেখে নেয় 1 লাখ টাকা, আবার এমনও লোক আছে রাজপুতি রাতে উড়ায় 1 লাখ টাকা, ঠিক না, কি 1 লাখ টাকা কি করে উড়ায় দেয়, জিজ্ঞাসা করে আপনি জীবনে একসাথে 1 লক্ষ টাকার বান্ডেল দেখেন নাই হয়তো, কিন্তু সে প্রতি রাত্রে উড়ায় 1 লক্ষ টাকা, সে বলে 1 লাখ কোনো টাকা নাকি, ঠিক না, ডেলি কামাই তো 50-60 লাখ টাকা, 1 লাখ টাকা কামাই, এটা একটা কোনো খরচ হলো নাকি, এটা কোনো খরচই না। সত্য এটাই, আমার কাছে 1500 হইতে পারে, আল্লাহর কাছে 1.5 দিন। এই জন্য মেরে দোস্ত এই প্রশ্ন করলে চলবে না, মাত্র 1.5 দিন হয়ে গেছে আর 1.5 দিন অপেক্ষা করেন, নাহলে আধা দিনই অপেক্ষা করেন, দেখেন ঘটে কি,
খায়ের যেটা বুঝাইতেছিলাম শেষ প্রান্তে চলে আসছে, সময় যেটাই হাতে পাই এটাকে কাজে লাগায় দিই। কিভাবে কাজে লাগাবো এটার জন্য দুই জিনিস, এক প্রথম তো পদ্ধতি শেখা চাই, যে আমি পদ্ধতি শিখবো, কোন পদ্ধতিতে কাটাইলে হায়। আব্দুল কাইয়ুম জাউজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে হায় মুসলমান যদি পদ্ধতি শিখে তো তার বাইতুল্লায় বৈশা থাকা যেরকম সোয়াব, তার বাইতুল খলায় বৈশা থাকাও এরকম সোয়াব, যদি পদ্ধতি মতে হয়। কেন বাইতুল খালায় বাথরুমে তো মানুষ সদিচ্ছায় বসে থাকে না, একটা প্রয়োজনেই বসে থাকে, ঠিক না? যতক্ষণ বসে থাকবে ওটাও সময় কাউন্ট হবে, যদি পদ্ধতি অনুযায়ী সে ঢুকলো, পদ্ধতি অনুযায়ী বাহির হলো, পদ্ধতি অনুযায়ী সে গেল, পদ্ধতি অনুযায়ী যদি আসলো, দোয়া পড়া যদি ঢুকলো আর আয়েশা যদি দোয়া পড়লো। হ্যাঁ, অনেকে তো আমরা ভাবি যে দোয়ার আর কি দরকার, আমারটা আমি করছি আবার দোয়ার কি দরকার, ঠিক না? হ্যাঁ, আমারটা আমি করছি দোয়ার আর কি প্রয়োজন, ঠিক না? কি বলেন? এটাই তো আমরা ভাবি যে দোয়ার কি প্রয়োজন, ঠিক না? আমারটা আমি করলাম আবার দোয়া পড়বো, এটার প্রয়োজনটা কি, কি বলেন? বাহিরে দোয়া পড়তে হয় না, ঢুকার সময় তো দোয়া পড়তে হয়। আলহামদুলিল্লাহ, যে কষ্টদায়ক জিনিসকে বাহির করে আমাকে শান্তি দিল, ঠিক না? যারটা বাহির হয় না ওরে জিজ্ঞেস করেন কেমন কষ্ট, ওটা ওটাও তো ওরই ছিল কিন্তু বাহির তো হয় না, ঠিক না? যার পেশাব আটকায় যায়, পেশাব তো ওরই পেশাব, ঠিক না? কিন্তু আটকায় গেছে, বাহির হয় না, ঠিক না? যার সিস্টেম নষ্ট হয়ে গেছে ওকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, ডায়ালিসিস তো এমনি করতে হয় না, কি বলেন? কি কি বলে, কিডনির রোগ, আসলে কিডনির রোগ না, আসলে সিস্টেম নষ্ট হয়ে যেতেছে, যেখান দিয়ে পানি বাহির হয়ে যায়, পেশাব বাহির হয়, কিডনি তো পেশাবকে ছাইকা বাহির করে, ঠিক না? কি বলেন, কিডনির ফাংশন কি? পানিকে ছাইকা, যা রাখার রাখে, যা রাখার না ওটাকে আউট করে, সিস্টেম নষ্ট হয়ে যার যায় তাকে জিজ্ঞেস করেন কি কষ্ট। তো আল্লাহ সিস্টেম শিখাইছে, এই জন্য সময় যতটুকুই হাতে পাই পায়ে হাত রাখা বলি। আসেন, আমরা আপনাদের পায়ে ধরতে পারি, আর কিচ্ছু করতে পারি না, বাধ্য করা আমাদের কাজ না, বুঝানোই আমাদের কাজ। আল্লাহই যখন বাধ্য করেন না তো আমি বাধ্য করবো কোত্থেকে? এই জন্যই বুঝাইতেছি যে সময় যেটাই হাতে পাই যতটুকু পাই কসম খোদার এতটুকুই কাজে লাগা। এটার জন্য দুইটা কাজ করতে হবে, প্রথমে তো শিখতে হবে যেটাকে কিভাবে কাজে লাগাবে, যেটা শিখলাম ওই পদ্ধতিতে এটাকে কাজে লাগায় দেওয়া, চাই সেটা সকাল থেকে সন্ধ্যা হোক, চাই সেটা ২৪ ঘন্টা হোক, চাই সেটা সপ্তাহ হোক, মাস হোক, বৎসর হোক, চাই এই ছোট জীবনটা হোক, যে লাগাবে সে কামিয়াব, এটাই আল্লাহর ওয়াদা। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। আল্লাহ আল্লাহ, বড় মেহরবান, বড় মেহরবান, আমরা হলে পারতাম না, মানুষের পক্ষে সম্ভব না, আল্লাহ এত বড় মেহরবান, রহমান আর দুনিয়া, যদি রহমান না হইতেন দুনিয়ার ব্যাপারে, দুনিয়াবাসীর ব্যাপারে যদি রহমান না হইতেন, হায় হায় হায়, তাহলে আল্লাহর বিরুদ্ধে বলবে আর আল্লাহ চুপ থাকবে, আল্লাহর বন্ধুর বিরুদ্ধে বলবে আর আল্লাহ চুপ থাকবে, আল্লাহ নাফরমানি করবে আর আল্লাহ চুপ থাকবে? না না, রহমান আর দুনিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আর দুনিয়া, দুনিয়াবাসীর জন্য রহমান, এই জন্যই চুপ থাকেন, কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। হ্যাঁ, এতটুকু বলছে, না দেরুন কাইফা তাআমালুন, আমি তাকায় আসি, দেখতেছি তুমি করো তো করো কি, কি করো এটা দেখতেছি, নারীকে দেখতেছে, পুরুষকে দেখতেছে, সবাইকে দেখতেছে, কে কি করতেছে, করতেছি কি এটা দেখতেছেন, আবার সবগুলাকে সুরক্ষিতও করতেছেন, শুধু দেখেন এমন না, সুরক্ষিতও করেন, এই জন্য সিস্টেম ফিট করছেন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
দুই কাঁধে দুই মোহরই বসায়া দিছি, যারা ডায়েরি লিখতেছে তোমার সব কিছু লিখতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার কথাগুলোকে দুই ফেরেশতা সুরক্ষিত করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, তোমার চোখের ইশারো আমি আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছি। তোমার দিল সারাদিন কি ভাবে আর কি গায়, ওটা সব আমার কাছে সুরক্ষিত আছে। অপেক্ষাও করতেছেন, সুরক্ষিত করতেছেন। এই জন্য সময় যেটা হাতে পেলাম আসেন শিখি, শিখেন। আবার শিখারও বিনিময় আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবান, শিখারও বিনিময় আছে। এই জন্যই বলছে শিখার জন্য যদি ঘর থেকে বাহির হইল, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখখালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ বলে শিখার নিয়তে যদি বাহির হইলে তো তোমার জান্নাতের রাস্তাকে আমরা সুগম করব। ওই চলার ভিতরে যদি তুমি মারা যাও তাহলে শাহাদাতের মৌত তোমার কপালে জড়বে। বাইনাকা ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা, তোমার আর নবীর মাঝে এক দরজার পার্থক্য থাকবে। এক দরজা শিখারও দাম দিছেন, শিখারও দাম দিছেন। আমি তো এতটুকু বললাম, বললে সারা রাত্র পার হয়ে যায়, পার হয়ে যাবে, নাহলে এত বড় বড় বলিয়াম হলো তো হইলো কি করে? কিতাব উঠায়া দেখেন, বিশাল বিশাল শিক্ষার ফজিলতের উপরে বিশাল বিশাল বলিয়াম। এই জন্য প্রথম চাই শিখা, শিখবেন তো, শিখেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি নেটের থেকে শিখেন না। যদি নেটের থেকে শিখলেন, আপনি যদি বলেন যে আমি নেটের থেকে শিখবো, তাহলে আল্লাহর হুকুমের খেলাফ হবে। আল্লাহ বলছে ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে ওদের কাছে যায়া জিজ্ঞাস করো। কি আল্লাহ কি জানতেন না দুনিয়াতে নেট আসবে? না, আল্লাহ রসুল, আল্লাহ জানতেন না? নেট মনে হয় আল্লাহকে ফাঁকি দিয়ে আসছে, ঠিক না? হ্যাঁ, যা কিছু দুনিয়ায় প্রযুক্তি আসছে, গুগল সুগুল যা, সব মনে হয় আল্লাহকে ফাঁকি দিয়ে আসছে, ঠিক না? আল্লাহর মনে হয় এগুলো কিছুই জানা নাই, ঠিক না? হ্যাঁ, রাগবেন না বরাবর উপরে, আল্লাহ মনে হয় এই প্রযুক্তি বোঝেই না, ঠিক না? এই কোডওয়ার্ডও জানে না মনে হয়, ঠিক না? এমনই নাকি? না 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 না, ধারণা করলে ভুল করবেন। আল্লাহ বলছে ওয়াসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তো যারা জানে ওদের কাছে যায় জিজ্ঞাস করো। এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা বলে না গুগলে সার্চ দিয়ে পায় নিব, গুগল দেখা নিব, নেটে সার্চ দিলেই সব পাওয়া যায়। হ্যাঁ, যদি নেটে সার্চ দিলে সব পাওয়া যায় তো আমি আপনাকে লজিক দিতেছি, যুক্তি দিতেছি, কোন রোগের কোন ওষুধ লেখা সার্চ দেন, দুনিয়ায় যত কোম্পানি বানাইছে সব কোম্পানির ওষুধের নাম সহ চলে আসবে। এইভাবে সার্চ দিয়ে ওষুধ খান না কেন? হাজার টাকা বিজিট দিয়ে খান কেন? হ্যাঁ, কি হাজার টাকা বিজিট দিয়ে খান কেন? কেন খান হাজার টাকা বিজিট দিয়া? কেন সিরিয়াল লাগায় বসে রাখেন, বসে থাকেন? কেন আগের থেকে ফোন করেন, সার আসতেছে একটু আগে দিয়ে দিলে ভালো হয়, কেন? কি দরকার? নেটে সার্চ দিলেই তো পাওয়া যায়। আপনি দেন জ্বরের ওষুধ কি কি, জ্বরের ওষুধ কি লিখে এখন সার্চ দেন, দুনিয়ায় কত কোম্পানি জ্বরের ওষুধ বানাইছে সব সাথে সাথে চলে আসবে। কিনেন আর খান, খান না তো, খান। ওইখানে কোনোদিন গুগলের কথা বলেন না, নেটের কথা বলেন না। হ্যাঁ, ওইখানে লম্বা লম্বা বিজিট দেন, ঠিক না? সারা রাত্র কাপায়া সকালবেলা দিয়া দিছে রিপোর্ট, খালি গ্যাস আর কিচ্ছু না, সারা রাত্র কাপাইছে, সকালবেলা রিপোর্ট দিছে শুধু গ্যাস আর টাকার চোথা দিছে 5 লাখ, ওটা তো দিয়ে আসতে পারলেন, ঠিক না? হ্যাঁ, ওটা তো ব্যবসা বললেন না, ঠিক না? ওটা তো সেবা বললেন, সেবা করে দিছে, ঠিক না? এই জন্য খোদার ওয়াস্তে ওলামাদের থেকে যা শিখে, আল্লাহ ওয়ালাদের থেকে শিখে। আর দ্বিতীয়, যেই সময়টাই হাতে পাই ওটাকে কাজে লাগাই। আসতেছে একটা সুযোগ সামনে,
সুযোগ তো ডেলি আছে, নাহলে মনীষীরা এই কথা কোনো দিন বলতেন না, হামা সব সবে কদর আগর কদর দানি। ও মানুষ, তুমি যদি কাজে লাগাইতে পারো তো প্রত্যেকটা রাত্র সবে কদর। হামা সব সবে কদর আগর কদর দানি। আপনার আমার চেয়ে বড় মনীষী শেখ সাদি রহমতুল্লাহ আলাই, যিনি আল্লাহর রসুলের জামানার অনেক কাছে ছিলেন, হাজার বছর, ছয় থেকে সাতশো আটশো বছর তো হবেই, উনি দুনিয়ার থেকে চলে গেছেন, আটশো বছর আল্লাহর রসুলের জামানার আগে ছিলেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলছেন যে একদিনও যে আমার চেয়ে বয়সে বড় সে আমার চেয়ে শতগুণ বেশি খায়ের রাখে। বলছে কেন? বলছে সে আল্লাহর রসুলের জামানার আমার থেকে একদিন আগে। যে আল্লাহর রসুলের জামানায় যত কাছে হবে তার ভিতরে খায়ের তত বেশি। আপনার কাছে বিদ্যা বেশি হইতে পারে কিন্তু খায়ের বেশি না। আপনার কাছে বিদ্যা বেশি হইতে পারে, আপনার কাছে স্যালারি বেশি হইতে পারে কিন্তু খায়ের বেশি। উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন দিলে, বাংলাদেশে আছে যারা সিএ করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা সিএ করে, এদের বেতন অনেক বেশি, শিক্ষাগত যোগ্যতা অনেক উর্ধে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আড়াই তিন লাখ চার লাখ টাকাও বেতন পায়, ঠিক না? কি, কিন্তু আমাদের প্রেসিডেন্ট, ওনার বেসিক বেতন দেখেন কত, উনি তো সিএ করা না, অ্যাডভোকেট, ঠিক না? কি, সিএ আলা আগে না উনি আগে? না না, উনি আগে, মর্যাদার দিক দিয়ে উনি আগে, দেশের প্রেসিডেন্ট, মর্যাদার দিক দিয়ে উনি অনেক আগে, ঠিক না? না আগে না, বোঝেন আমার কথা? সত্য এটাই, এরকম উপমা হাজারও দেওয়া যায়। আবার এটাকে অন্যভাবে নিয়েন না, উনি মর্যাদার দিক দিয়ে অনেক উপরে, টপ অফ দ্য বটন উনি, দেশের প্রেসিডেন্ট, কিন্তু আপনার শিক্ষা বেশি হইতে পারে, আপনি বেতন বেশি পেতে পারেন কিন্তু উনি মর্যাদা অনেক বেশি, এরকম। এই জন্য মেরে দোস্ত, এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিরমিজি রহমতুল্লাহ আলাই বলছেন যে তোমার শিক্ষা অনেক হইতে পারে, তুমি অনেক শিক্ষিত হইতে পারো কিন্তু এটা জেনে রাখো, তোমার চেয়ে একদিন যে বড় তার ভিতরে তোমার চেয়ে খায়ের, খে আল্লাহর রসুলের জামানার একদিন আগে খায়ের বেশি, মর্যাদা তার বেশি, উচ্চতা তার বেশি, গ্রেড তার বেশি, ঠিক না? কতই তো কোম্পানির মালিক আছে, নাম লিখতে পারে না কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট দেখলে সালাম দেয়, স্যার কেমন আছেন, ঠিক না? জুতা পর্যন্ত আগায় দেয়, ঠিক না? সত্য এটি। এই জন্য শেখ তিরমিজি রহমতুল্লাহ আলাই বলছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইর মতো মনীষী লেখছেন যে তুমি যদি দাম জানো তাহলে প্রত্যেক রাত্রকে তুমি সবে কদর বানাইতে পারো। আমরা যদি জানি তো প্রত্যেকটা মুহূর্তকে জান্নাতের জন্য, প্রত্যেকটা মুহূর্ত জান্নাতের জন্য হইতে পারে, প্রত্যেকটা মুহূর্ত দিয়ে আপনি জান্নাত কিনতে পারেন, জান্নাত নিতে পারেন, জানতে হবে। এই জন্য মেরে দোস্ত, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, হক্কানি আলেমদের কাছে যাওয়া, যাওয়া। ও মেরে দোস্ত, আমাদের কথাটিও সুরক্ষিত থাকবে, আপনাদের কথাগুলো সুরক্ষিত থাকবে, ইথারে সব কিছু সুরক্ষিত আছে। আপনাদের বিজ্ঞান বলে চেষ্টা চলতেছে, এই কথাগুলো এখন গিচিমিচি হয়ে আছে, সবগুলো একসাথে হইতে হইতে, সবগুলো একসাথে হইতে হইতে কিচির মিচির হয়ে গেছে, এখন কোনোটাই বোঝা যায় না। বিজ্ঞান চেষ্টা করতেছে এটাকে আলাদা আলাদা পাট পাট করা যায় কিনা, সব এখানে সুরক্ষিত আছে, আল্লাহ সব রেখা দিছে। এই জন্য মুহূর্তগুলোকে কাজে লাগা, আল্লাহ সুযোগ দেয়, সামনেও সুযোগ দিতেছেন আল্লাহ আমাদেরকে, আল্লাহ সুযোগ দেন, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রহমান আদ-দুনিয়া ওয়া রহিমাহুমা, দুনিয়ার জন্য রহিম আর কিয়ামতের দিন শুধু মুসলমান মোমেনের জন্য রহিম হয়ে নামবে। সুবহানাল্লাহ।
আমাদের জন্য আল্লাহ রহিম হইয়া কিয়ামতের দিন বিকাশ নিবেন, বিকাশ ঘটাবেন, রহিম হইয়া আসবে। এই জন্যই তো ছোট ছোট বাহানা দিয়ে পার করায় দিবেন। আগেও শুনছেন, এখনো বলতেছি, এক নেকি দিয়া পার হয়ে যাবে। একটু আগে বললাম না, সাদা দাড়ি দেখা কি করবে, পার হয়ে যাবে, সাদা দাড়ি দেখা পার হয়ে যাবে, এক নেকি দিয়া পার হয়ে যাবে। এক নেকি যদি ওইখানে কাজে আসান না, ওইখানে কোনো জিনিসের মূল্য নাই, তারপরও আল্লাহ রহমান রহিম তো, তারপরও মূল্য নিয়ে আসবেন, তারপরও মূল্য নিয়ে আসবেন, এক নেকি দিয়ে পার হয়ে যাবে। আল্লাহ বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাও, ঠিক না? আল্লাহ, আমার তো আসেই একটা, আমার কি কাজে লাগবে, এটা দিয়ে তো পার হওয়ার আশাই করতে পারি না আমি। ওর একটা প্রয়োজন, ওকে দিয়া দেই, আমার নেকিটা নষ্ট করে লাভ কি, ও নিয়ে যাক, ও পার হয়ে যাক, তাইলে তো মনটাকে শান্তি দিতে পারবো যে আমার এক নেকি দিয়ে আরেক ভাই পার হয়ে চলে গেছে। তা আল্লাহ বলবে, এত ওয়াজ করিস না, তুই কি আমার চেয়ে বড় দাতা হইতে চাস নাকি? খুঁজ বিয়া দিয়ে আখি খাওয়াদ খলিল জান্না, যা দুজন দুজনের হাত ধর, চল জান্নাতে। আল্লাহ তো এক নেকি দিয়ে পার করাই দিবে, কেন বুঝি না আমরা? এই জন্য সুযোগ দিছেন আল্লাহ, আসছে সুযোগ সামনে। হ্যাঁ, 10 জিলহজ থেকে সুযোগ হবে, প্রথম জিলহজ থেকে 10 দিন সুযোগ আমাদের জন্য। 10 দিন সুযোগ দিছেন আল্লাহ, 10 দিন সুযোগ, ওয়ালায়ালিন আশ, আল্লাহ 10 দিন সুযোগ দিছেন। প্রত্যেক রাত্রকে লাইলাতুল কদর বানায় পেশ করবে, প্রত্যেক রাত্রটাকে লাইলাতুল কদরের মতো রূপ দিবেন, যে এটাকে কাজে লাগাবে লাইলাতুল কদরের সওয়াব পাবে। দিনতে দিনের আমলগুলোকে এক বৎসরের রূপ দিবেন, প্রতিদিনের রোজা এক বৎসরের রোজা, প্রতিদিনের নফল আমল এক বৎসরের আমল গণ্য হবে। এই জন্য সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, এটাকে কাজে লাগানো যায়। 9 দিন রোজা, 10 রাত্র বন্দেগি, 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে, হ্যাঁ 1 তারিখ থেকে। এই জন্য কিতাবে আছে, তারিখ খেয়াল রাখা উচিত যে কোন দিন থেকে শুরু হইলো, কেননা সূর্য ডুবার সাথে সাথে কি হয়, সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায়, সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে গেল, চাঁদের চাঁদ দেখার অ্যালার্ম শোনা কানের ভিতরে রাখা, খবর রাখা যে অ্যালার্ম হলো কিনা, চাঁদ দেখা গেল কিনা, দেখা গেল। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, এই সূরা ওয়াল ফজর, ওই রাত্রের থেকে কাজে লাগানো শুরু করে। বড়দেরকে শিখান, মা বোনদেরকে শিখান, বাচ্চা কাচ্চাকে শিখান, 10 রাত্র কাজে লাগান, 10টা লাইলাতুল কদর হবে। আর 10টা লাইলাতুল কদর যদি হিসাব করি,